সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15:15:05। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। কলকাতা টিভির খবরে শিলমোহর, কলকাতা পৌরসভার মেয়র হলেন ফেরাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারম্যান হলেন মালা রায়। চাপে পড়ে পিছু হটলেন রাজ্যপাল, অবশেষে হাওড়া পুর বিলে স্বাক্ষর জগদীপ ধনখড়ের, আদালতে নথি পেশ করে জানালো রাজ্য সরকার। পুরুলিয়ার বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট, পুরুলিয়ার টুরগা বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় দায়ের মামলায় রাজ্যের পক্ষে রায় হাইকোর্টে। রোহিণীর পর লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণ, আদালতের চারতলায় শৌচালয়ে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে দুই, জখম পাঁচ, বিস্ফোরণ স্থলে গেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ব্রিটেনে হুহু করে বাড়ছে কোভিড সংক্রমণ, একদিনে নতুন করে আক্রান্ত লক্ষাধিক, 5-11 বয়সীদের টিকায় ছাড়পত্র বরিশ সরকারের। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তবে এবারের পুরবোর্ড গঠনে নজর কাড়ল নারী শক্তি। চেয়ারপারসন মালা রায়, বড় চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রেও মহিলাদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। 16টি বড়র মধ্যে 10টি বড়র দায়িত্বে রয়েছেন মহিলারা। 2018 সালে এরকমই কোনো ডিসেম্বরে ফিরহাদ বসেছিলেন কলকাতার মেয়র পদে। 3 বছর পর পুরসভার দলনেতা হিসেবে ফিরহাদেরই নাম ঘোষণা করল তৃণমূল। আগামী 5 বছরের জন্য তিনি কলকাতার মহানাগরিক। ডেপুটি মেয়র অতীন ঘোষ, 8ম বারের জন্য কাউন্সিলর হয়েছেন অতীন, আবারও ডেপুটি মেয়র পদে তিনি। চেয়ারপারসন হিসেবে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ঘোষণা করেন মালা রায়ের নাম, উঠে আসে সমর্থনের হাত। মহারাষ্ট্র নিবাসের বক্তৃতায় নিজের দলের জয়ী কাউন্সিলরদের পাশাপাশি অন্য দলের জয়ীদেরও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ তিনি আবেগ আপ্লুত, আজ আমি সুব্রতদাকে খুব মিস করছি। সুব্রতদা যখন মেয়র হলেন 3 দিন নিজাম প্যালেসে কাউন্সিলরদের রাখতে হয়েছে, বোর্ডকে রক্ষা করার পাহারাদার ছিলাম আমি আর সুব্রতদা। তার জয়ের পরেও তার শূন্যস্থান ভোলেননি মমতা। আমি সুব্রতদাকে খুব মিস করছি, কারণ সুব্রতদা একসময় যখন মেয়র হলেন আমাদের, আমার মনে আছে রুবিও তখন বেঁচে ছিল, রুবি দত্ত, 3 দিন 72 ঘন্টা নিজাম প্যালেসে কাউন্সিলরদের আমায় রাখতে হয়েছিল। মেজরিটি এতই কম ছিল, কিভাবে ছিনিয়ে নেয় ভোট, সেই ভোটকে রক্ষা দেওয়ার করবার জন্য পাহারাদার হিসেবে আমি আর সুব্রতদা কাজ করেছিলাম। মঙ্গলবার কলকাতা পুরসভার ভোটের রেজাল্ট সামনে আসার পর থেকেই আলোচনার অন্যতম বিষয় ছিল জয়ী 3 নির্দল প্রার্থীকে দলে নেওয়া হবে কিনা। যদিও জয়ের পর তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশই করেছিলেন 3 জন। সদ্য মনোনীত মেয়র ফিরহাদ হাকিমও সে সময় বলেছিলেন দলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ কোনো ইতিবাচক ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের তরফে পাওয়া যাচ্ছিল না। এবার জয়ী কাউন্সিলরদের বৈঠকে তৃণমূল নেত্রীর বার্তা, নির্দলদের দলে ফেরানো হবে না। তো সে যাই হোক, ইন্ডিপেন্ডেন্টের কাছে যার কাছে হেরেছে তার সাথেও আমাদের দলের সম্পর্ক আগে ছিল এবং তারা যোগাযোগও করেছে, কিন্তু আমি চাই না যারা ইন্ডিপেন্ডেন্ট এক্ষুনি জিতেছে তারা দলে আসুক, কারণ আমি আমার কর্মীরা যদি হেরেও যায় তার সাথে আমার জীবনযাপন করতে হবে। আজ কিষাণ দিবস, ভারতের 5ম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিনও এদিন, যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে একজন কৃষক হিসেবে নিজের জীবন শুরু করেছিলেন। ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষকদের শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা কৃষক আন্দোলনটা কৃষকদের পাশেই ছিলেন মমতা। সম্প্রতি বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার করেছে সরকার, এদিন কৃষকদের সম্মান জানিয়ে টুইটে মমতা লেখেন, আজ আমরা দেশের সেই সব কৃষকদের স্মরণ করব যারা নিজের অধিকারের জন্য লড়াই করে গিয়েছেন, তাদের উৎসাহকে সম্মান জানাই, সাহসকে স্যালুট করি, সব কৃষকদের জয়কে আমরা উদযাপন করব, কিষাণ দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিকে কেউ যেন অসম্মান না করে।
আইপ্যাকের সঙ্গে তৃণমূলের দূরত্বের জল্পনায় জল ঢেলে দিল ঘাসফুল শিবির। কোনো কোনো সংবাদ মাধ্যমে এই ধরনের রিপোর্টিংয়ের কোনো ভিত্তি নেই। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে তৃণমূলের কোনো মতানৈক্য ঘটেনি বলে টুইট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল এবং আইপ্যাক একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তৃণমূল কংগ্রেসের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে এই মর্মে টুইট করা হয়েছে। সদ্য শেষ হওয়া কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা তৈরি নিয়ে পরামর্শদাতা সংস্থা এবং তৃণমূলের সঙ্গে মতানৈক্য তৈরি হয় বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। তৃণমূলের সঙ্গে পিকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপরই বিষয়টি পরিষ্কার করে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব, টুইট করে গুঞ্জনে ধামাচাপা। এ যেন চাপে পড়ে পিছু হটা। দীর্ঘ টালবাহানা শেষে হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তৃণমূল বড় লালবাড়ি দখল নেওয়ার পর 2015 জুলাইয়ে হাওড়া ও বালি পুরসভা সংযুক্তিকরণ করে। পুনর্বিন্যাসের ফলে বালির 35টি ওয়ার্ড কমে দাঁড়ায় 16টিতে। এরপর মাসখানেক আগে বালি পুরসভাকে হাওড়া কর্পোরেশন থেকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এই নিয়ে বিল পাশ হয় বিধানসভার শীতকালীন অধিবেশনে। রাজ্যের তরফে এই বিল পাঠানো হয় রাজভবনে। বিতর্কের সূত্রপাত এরপর থেকেই। রাজ্য বিধানসভার পক্ষ থেকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যপালের কাছে পাঠানোর পরও বিলে সই করছিলেন না রাজ্যপাল। ফলে বিষ বাও জলে পড়ে হাওড়া কর্পোরেশনের ভোট ভবিষ্যৎ। রাজ্যপালের ভূমিকা নিয়ে ঘরে বাইরে সমালোচনা ঝড় উঠে। তারপরই ভোল বদলান রাজ্যপাল, স্বাক্ষর করেন বিলে, কিন্তু প্রশাসনিক জটিলতা বজায় থাকায় এখনই ভোট হওয়া অনিশ্চিত। সংরক্ষণ সংক্রান্ত সমস্যার সমাধান হলেই নির্বাচন হবে। এ নিয়ে বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন আদালতে হলফনামা জমা দেয়। বিলে সই নিয়ে রাজ্যপাল নিজেও একটি টুইট করেন, যাতে তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের পারস্পরিক আলোচনা ও একসঙ্গে কাজের প্রসঙ্গ তুলে সাংবিধানিক কর্তব্য পালনের পক্ষে সওয়াল করেন। হাওড়ায় ব্যবসায়ী খুনে নাম জড়ালো কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নোটিশ পাঠালো শিবপুর থানার পুলিশ। এর আগেও দুবার তাকে নোটিশ পাঠানো হয়েছে। চলতি বছরের অক্টোবরে বর্ধমানে কুপিয়ে খুন হন শিবপুরের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল। ঘটনায় নাম জড়ায় কাকা ও দুই খুড়তুতো ভাইয়ের পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এবার খুনের ঘটনায় কংগ্রেস কাউন্সিলরকে জেরা করতে চায় পুলিশ। অভিনব উদ্যোগ 120 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রার্থী সুশান্ত ঘোষের। শুধু নিজের দলের নয়, বিরোধী দলগুলোর পতাকা ফেস্টুন খুলে তাদের দলীয় কার্যালয়ে পৌঁছে দিলেন সুশান্ত। এলাকাকে দৃশ্য দূষণের হাত থেকে মুক্ত করতেই তাঁর এই উদ্যোগ। খুশি এলাকাবাসীও। বুধবারই নিজের ওয়ার্ডের সমস্ত পতাকা নিজের হাতে খুলে ফেলেছেন অতীন ঘোষ। এবার একই উদ্যোগ সুশান্তেরও। ভোটের ময়দানে প্রত্যেক দলই তাদের নিজস্ব ফেস্টুন, ব্যানার, পতাকা সবকিছুই লাগিয়েছিল। তবে রাতারাতি সব খুলে ফেলায় খুশি এলাকাবাসী। টুরগা বিদ্যুৎ প্রকল্পে রাজ্যের স্বস্তি। প্রকল্পে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। টুরগা হাইড্রোলিক বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। প্রকল্প চালু হলে পুরুলিয়া বাগমুন্ডি এলাকার মানুষদের কর্মসংস্থানের কথাও বলা হয়। এছাড়াও এই প্রকল্প হলে ভিন রাজ্যেও বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রকল্পের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের দাবি, অযোধ্যায় এই প্রকল্প করলে সৌন্দর্য নষ্ট হবে, গাছ কাটা যাবে, ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। মামলায় এই প্রকল্পকে খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার ফলে পুরুলিয়ার টুরগা বিদ্যুৎ প্রকল্পে আর কোনো বাধা রইল না। রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে, বিদ্যুৎ প্রকল্পের জন্য যে গাছ কাটা যাবে সমানুপাতিক হারে যাতে গাছ লাগানো হয় তারও খেয়াল রাখতে হবে। পাশাপাশি আদালত রায়ের উল্লেখ করেছে, এই বিদ্যুৎ প্রকল্পের ফলে অযোধ্যা ও বাগমুন্ডি এলাকায় বহু মানুষের কর্মসংস্থান হবে। ডাকাতির ছক বানচাল। নিউটাউন সিটি সেন্টার 2 এর কাছ থেকে গ্রেফতার করা হল 5 দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। ডাকাতির উদ্দেশ্যে ওই 5 দুষ্কৃতী জড়ো হয়েছিল বলে জানিয়েছে ইকোপার্ক থানার পুলিশ। সূত্রের খবর, বুধবার গভীর রাতে নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি ফাঁকা জায়গায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল 10-12 জন দুষ্কৃতী। পুলিশ দেখে পালিয়ে যায় বেশ কয়েকজন, তবে তাদের মধ্যে 5 জনকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়। বাকিদের খুঁজে চলছে তল্লাশি। ধৃতরা সকলেই রাজারহাট ও নিউটাউন থানা এলাকার বাসিন্দা। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের 15টি খবরে। দুপুর ঠিক 12:22, হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লুধিয়ানার আদালত চত্বর।
বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সবাই। জানা যায় আদালতের তিনতলার একটি শৌচাগারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় শৌচাগারের দেওয়াল ভেঙে পড়ে। শৌচাগারের সামনের দিকের কয়েকটি ঘরে কাঁচের দেওয়ালও ভেঙে পড়ে। ঘটনাস্থলে মুহূর্তে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয়। ইতিমধ্যেই লুধিয়ানার বিস্ফোরণের তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। রাজস্থানের পর ছত্তিশগড়, বিজেপির দুর্গে কংগ্রেস ঝড়। পঞ্চায়েত ও পুরসভা ভোটে ধরাশায়ী বিজেপি। ছত্তিশগড়ের ভোপাল পাতনাম নগরের পঞ্চায়েত ভোটে বিজেপি ধুয়ে মুছে সাফ। 15টি আসনের মধ্যে 15টি হাতের দখলে। বিজেপি খাতাই খুলতে পারেনি। ছত্তিশগড়ে পুরসভা ভোটেও গেরুয়া শিবিরের ভরাডুবি। 90টি আসনের মধ্যে কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। তাদের ঝুলিতে 75টি আসন। বিজেপি 12 এবং অন্যান্যরা পেয়েছে 3টি আসন। হরিদ্বারে ধর্ম সংসদে সংখ্যালঘুদের গলা কাটার মতো বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা ও আরটিআই কর্মী সাকেত গোখলে। টুইট করে একথা জানান তিনি। অভিযোগ, উত্তরাখণ্ডে হরিদ্বারে ধর্ম সংসদ চলাকালীন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। 3 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছিলেন জ্যোতি নরসিংহানন্দ, যিনি একজন ধর্মীয় নেতা। অতীতেও তাঁর বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। এছাড়াও ধর্ম সংসদে অংশ নিয়েছিলেন হিন্দু রক্ষা সেনার প্রবোধানন্দ গিরি, বিজেপির মহিলা শাখার নেত্রী উদিতা ত্যাগী ও বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। অশ্বিনী অন্য এক ঘৃণামূলক মন্তব্যের মামলায় জামিনে রয়েছেন। বিরোধীদের ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপর বিজেপি সরকারের নজরদারি চালানো বিষয়ে এক প্রশ্নের উত্তরে বুধবার প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছিলেন, বিরোধীদের তো বটেই, এমনকি প্রিয়াঙ্কার 18 থেকে 20 বছর বয়সী ছেলেমেয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করেছে সরকার। যদিও এই নিয়ে অফিসিয়াল কোনো অভিযোগ জানাননি প্রিয়াঙ্কা, তবে সরকার নিজের মতো করে তদন্ত কমিটি গঠন করেছে। প্রিয়াঙ্কার অ্যাকাউন্ট হ্যাকিং এর অভিযোগ নস্যাৎ করল ইন্ডিয়ান কম্পিউটার এজেন্সি। পেগাসাস ইস্যু সামনে আসার পর থেকেই বিরোধীদের ফোনে সরকারের আড়ি পাতার অভিযোগ উঠেছে বারবার। প্রিয়াঙ্কা সহ অন্যান্য বিরোধী নেতারা প্রথম থেকেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। প্রিয়াঙ্কা রাহুলের মতো বিরোধীদের ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং এর অভিযোগ উঠলেও কোনোটি প্রমাণিত হয়নি। এতেও সরকারি কারসাজি রয়েছে বলেই অভিযোগ বিরোধীদের। ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ের চেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশের কানপুরের এক যুবককে 10 বছরের কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে ওই যুবকের 30,000 টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। উত্তরপ্রদেশে বেআইনিভাবে ধর্মান্তরণ প্রতিরোধ আইনে এই প্রথম কোনো ব্যক্তির সাজা হল। পুলিশ জানিয়েছে ঘটনাটি 2017 সালের মে মাসের। জাভেদ নামে ওই যুবক এক নাবালিকাকে নিজের পরিচয় গোপন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ওই দুজন পালিয়ে যাওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পরের দিনই জাভেদকে গ্রেফতার করে পুলিশ। প্রেমিক মুন্নার বাড়ি যাওয়ার পরে মেয়েটি জাভেদের আসল পরিচয় জানতে পারে। তার ধর্মান্তরণের চেষ্টা হয় বলে অভিযোগ, এমনকি জাভেদ তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ নাবালিকার। ওই যুবকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত জানায় ওই নাবালিকাকে বিয়ে করে জাভেদ ধর্ম পরিবর্তনের চেষ্টা করেছিল। এটা বেআইনিভাবে ধর্মান্তরণের চেষ্টা ছাড়া কিছুই নয়। এরই প্রেক্ষিতে সাজা ঘোষণা করে আদালত। এই ইস্যুতে দেশে এটিই প্রথম সাজা। সরকারি চাকরি পেতে মানুষ কি না করে, টুকলি তো জল ভাত। অভিনব এক টুকলির ছবি ভাইরাল। উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষায় নকল করার পদ্ধতি দেখে অবাক নেটিজেনরা। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষায় ধরা পড়ে। পরীক্ষা হলে কোনো যন্ত্র নিয়ে এসেছেন ওই পরীক্ষার্থী। চেপে ধরতেই সত্যিটা বেরিয়ে পড়ে। তারপরেই খোদ পুলিশকর্তা ভিডিওটি টুইট করেন, নিমেষে ভাইরাল। তাতে দেখা যাচ্ছে সন্দেহভাজন ওই পরীক্ষার্থীকে পরীক্ষা করা হচ্ছে। পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে টেস্ট করে, দেখা যায় ইয়ারফোন দিয়েই তিনি নকল করছিলেন। আইপিএস অফিসার রূপিন শর্মা টুইটারে শেয়ার করেন ওই ভিডিও। চুলের ওপর পরচুলা, টানতেই খুলে আসে সেটি। সেখানে ইয়ারফোনের সংযোগ। জানা যায় ওই ইয়ারফোনের মাধ্যমে অনেক দূরে থাকা কারো কাছ থেকে প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাবে। খুব ছোট্ট ইয়ারফোন, তাই বাইরে থেকে ঠাউর করা মুশকিল। কিন্তু পুলিশের অভিজ্ঞ চোখকে ফাঁকি দেওয়া যায়নি। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করতেই অভিনব টুকলির পর্দাফাস। দেশে ক্রমেই থাপা বসাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। উচ্চহারে বাড়ছে ওমিক্রন সংক্রমণ।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন 7495 জন, যার মধ্যে শুধুমাত্র ওমিক্রনেই আক্রান্ত হয়েছেন 236 জন। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 434 জনের। মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা দুই উদ্বেগ বাড়াচ্ছে। ওমিক্রন সংক্রমণের দিকে নজর রেখে পাঞ্জাব সরকার ঘোষণা করেছে, টিকা না নিলে সরকারি চাকরি করতে পারবেন না কর্মচারীরা। চাকরি টিকিয়ে রাখতে চাইলে টিকার অন্তত একটা ডোজও নিয়ে রাখতে হবে। টিকাকরণের সার্টিফিকেট দেখাতে না পারলে কর্মীরা বেতন পাবেন না, ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। ওমিক্রন নিয়ে আতঙ্ক বাড়ছে হরিয়ানাতেও। সে রাজ্যেও টিকা না নেওয়া ব্যক্তিরা 1 জানুয়ারি থেকে রাস্তায় বেরোতে পারবেন না বলে ঘোষণা করেছে হরিয়ানা সরকার। সারা দেশেই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। 30 বছর পর বড়দিনের ঠিক আগে খুলল জম্মু কাশ্মীরের সেন্ট লিউকস গির্জা। 125 বছরের পুরনো এই গির্জা বহু ইতিহাসের সাক্ষী। 1896 সালে নির্মিত হয়েছিল গির্জাটি। শঙ্করাচার্য পাহাড়ের দক্ষিণ পশ্চিম ঢালে অবস্থিত এই ঐতিহাসিক গির্জা, এর কাছেই রয়েছে সিডি হাসপাতাল। আগে এই হাসপাতালটি যক্ষ্মার হাসপাতাল ছিল। জম্মু কাশ্মীরের পর্যটন বিভাগের উদ্যোগে সরানো হয়েছে গির্জাটি। 2020 এপ্রিলে সারাইয়ের কাজ শুরু হয়। গির্জাটিকে নতুন রূপ দিতে খরচ হয়েছে 90 লক্ষ টাকা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে বাইরের কলেবরের পাশাপাশি ভিতরেও অনেক পরিবর্তন করা হয়েছে। প্রায় 20 বছর পর গত 15 আগস্ট আফগানিস্তানের দখল নেয় তালিবান। এরপর অন্তর্বর্তী সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা করে তালিবান। সরকার গঠন করলেও তালিবানকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটেনি পশ্চিমী শক্তিধর দেশগুলি। তারপর থেকে একের পর এক সমস্যায় জর্জরিত আফগান ভূমি। আর্থিক সংকট, খাদ্যাভাব যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তাই আর্থিক সংকট নিরসনে পাকিস্তানের মতো দেশগুলি এবার পাশে দাঁড়ালো আফগানিস্তানের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদস্যভুক্ত 57 দেশের প্রতিনিধিদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয় ট্রাস্ট বোর্ড গঠন করা হবে আফগানিস্তানের জন্য। তালিবানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে লাগাতার বাড়ছে দারিদ্র্যের হার। লাখ লাখ মানুষের ক্ষুধাকে সঙ্গী করেই রোজ নামছা চলছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মতো দেশগুলির সাহায্যের হাত বাড়ানো একটা নজির তৈরি করল। ফান্ড তৈরি করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বৈঠক থেকে ইমরান খান জানিয়েছেন, এখনই ব্যবস্থা না নিলে আফগানিস্তানের মানুষের দুর্দশা আরও বাড়বে। ক্ষুধা, বেকারত্ব, এইসবের বেড়াজাল ছেড়ে আর কখনোই উজ্জ্বল সকালের মুখ দেখতে পারবে না সেখানকার মানুষজন। এবার আফগানিস্তানের পাশে ভারত। আফগানিস্তানকে মানবিক সহায়তায় পাশে রয়েছে ভারত। বুধবার রাষ্ট্রপুঞ্জে সর্বসম্মতভাবে একটি মার্কিন প্রস্তাব গৃহীত হয়, যেখানে আফগানিস্তানকে মানবিক সাহায্য করার প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবটি পাশের মাধ্যমে আফগানিস্তানের জনগণকে মানবিক সাহায্য করার জন্য একটি তহবিল গঠন করা হয়, যেখানে ভারত তাকে সমর্থন করছে বলে জানা যায়। ইউএনএসসির প্রস্তাবটি খসড়া তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপুঞ্জের 15 সদস্যের ভোটে তা গৃহীত হয়েছে। ভারতও রয়েছে সেই তালিকায়, যদিও তালিবানের ওপর নিষেধাজ্ঞাগুলি এখনও বহালই রয়েছে। এখন সময় একটা বিরতির। বিরতির পর থাকছে ব্রিটেনে লাগাম ছাড়া হারে বাড়ছে কোভিড সংক্রমণ। এই প্রথম দেশে সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 1 লক্ষ। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও কম নয়। পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে। এইভাবে সংক্রমণ বাড়ায় উদ্বেগে প্রশাসন। সংক্রমণের রাশ। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখব একটি গুরুত্বপূর্ণ খবরে। আজ থেকে রাজ্যে চালু হলো ডিজি লকার ব্যবস্থা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আজ থেকে চালু হলো রাজ্যে ডিজি লকার ব্যবস্থা, একটি মোবাইল অ্যাপ। এবং সেই মোবাইল অ্যাপেই গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে থাকবে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট থেকে আরম্ভ করে গাড়ির যাবতীয় তথ্য এই অ্যাপের মধ্যেই আপলোড করে রাখা যাবে। এখন থেকে গাড়িতে অর্থাৎ গাড়ির ভেতরে আপনারা এখনই গাড়ি নিয়ে বেরোতে গেলে গাড়ির মধ্যেই সমস্ত হার্ড কপি রাখতে হয়, এবং এই
মোবাইল অ্যাপের মাধ্যমে এই হার্ড কপি আর ক্যারি করতে হবে না সঙ্গে করে। মোবাইল অ্যাপের মাধ্যমেই সমস্ত তথ্য মিলবে, কোনো রকম অসুবিধার মুখে পড়তে হবে না যারা গাড়ি ব্যবহার করেন, এবং এতে করে সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে, কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। যদি কোনো কারণে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পলিউশন সার্টিফিকেট বা গাড়ি সংক্রান্ত অন্য কোনো হার্ড কপি যদি গাড়িতে করে নাও নিয়ে বেরোতে পারেন, এই মোবাইল অ্যাপটি যদি থাকে তাহলে এই মোবাইল অ্যাপেই যাবতীয় তথ্য সেখানে থাকবে। কোথাও কোনো সমস্যা হলে তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল অ্যাপের মাধ্যমেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আজ থেকে রাজ্যে চালু হলো এই ডিজি লকার ব্যবস্থা। গাড়ি সংক্রান্ত সব তথ্য রাখা যাবে এই মোবাইল অ্যাপটিতে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট থেকে আরম্ভ করে যাবতীয় তথ্য এই অ্যাপের মধ্যেই আপলোড করে রাখা যাবে। স্বাভাবিকভাবে এতে অনেকটাই সুরাহা হবে এমনটা বলাই যায়। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দীপ্তিমান, এই ব্যবস্থা বা এই অ্যাপ চালু হয়ে গেল এবং স্বাভাবিকভাবে এর ফলে এক লহমায়, এক চুটকিতে অনেক সমস্যার সমাধান মিলবে? একেবারে, দেখো এইটা এইটা হয়ে যাওয়াতে এই যে ডিজি লকার অ্যাপটা, এইটার ফলে কিন্তু অনেক সুবিধা হবে। কারণ গাড়িতে হার্ড কপি রাখা, গাড়ি থেকে হার্ড কপি চুরি হয়ে যাওয়া বা গাড়িতে সেই জিনিসটা, এবার আপনার মোবাইলে মানে নিজেদের মোবাইলেই কিন্তু সবকিছু গাড়ির তথ্য থাকবে। তার থেকেও বড় বিষয় হচ্ছে এই ডিজি লকারের ভেতরেই কিন্তু রাখা যাবে হলো আধার কার্ড, কারণ আজকাল সবকিছুই কিন্তু আধার লিংক করা। সেক্ষেত্রে আধার কার্ড যদি এখানে আপলোড করা থাকে, সেক্ষেত্রে আমরা যখন বাইরে ঘুরতে যাই বা কোথাও যাই, সেখানে গেলে পরেও কিন্তু আমরা এই ডিজি লকার থেকে সবকিছু বের করে দেখাতে পারবো। অর্থাৎ আমাদের নিজেদের সঙ্গে এখন আর হার্ড কপি নিয়ে বেরোনোর আর কোনো দরকার নেই। অর্থাৎ এই হার্ড কপি রেখে আমরা কিন্তু সব এই মোবাইল অ্যাপের ভেতরেই, ডিজি লকারের ভেতরেই আমরা কিন্তু সবকিছু লক করে রাখতে পারি। আর দেখো, গাড়ি সংক্রান্ত সব তথ্য এখানে যেরকম থাকবে, তার পাশাপাশি কিন্তু যখন কোনো কেস হবে বা সার্জেন্টরা যখন কোনো কেস দেবে বা গাড়ি যখন কোনো রুলস রেগুলেশন ভায়োলেট করবে, সেক্ষেত্রেও কিন্তু সব গাড়ির এই ই চালানের মাধ্যমে কিন্তু সবই ডিজি লকারেই চলে আসবে। সুতরাং ডিজি লকার রাখলে পরে ডিজি লকারের মাধ্যমেই কিন্তু এখন সবকিছু হবে বলা যেতে পারে। এটা একটা খুব ভালো হলো এবং সাধারণ মানুষের কিন্তু প্রচন্ড এটা উপকারে লাগবে। আপাতত ধন্যবাদ তোমাকে দীপ্তিমান। আপাতত এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।